বাঙালির ঐতিহ্যের সঙ্গে দুর্গাপুজো ওতপ্রোতভাবে জড়িত। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আবেগের এই পুজোকে নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। কে কত নিত্য নতুন থিম ভাবনায় তৈরি করবে পুজো মণ্ডপের সাজসজ্জা, তা নিয়ে রীতিমতো চিন্তায় থাকেন বড় বড় পুজো কমিটিগুলি। কিন্তু এই থিম কেন্দ্রিক স্রোতের বিপরীত দিকে হাঁটতে দেখা গেল মালদা জেলার সিঙ্গাবাদ তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজোকে। 1947 সালে দেশ বিভাজনের ফলে এই জমিদারের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানের বাংলাদেশ অংশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাঁটা তার থেকে 50 মিটার দূরত্বে অবস্থান করছে এই বিশাল জমিদার বাড়িটি। সময়ের সাথে জমিদারি চলে গিয়েছে, সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল, কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য। এবারও হতে চলেছে সিঙ্গাবাদের জমিদার বাড়ির দুর্গাপুজো। এই জমিদারির বংশধর রাকেশ কুমার রায় জানান, এই বছরও প্রথা মেনে শূন্যে 5 রাউন্ড গুলি চালিয়ে পুজোর সূচনা হবে। এই পুজো সবার সাথে সামঞ্জস্য নেই, কারণ আমাদের ক্লাবের মতো আমরা কোনো রকম ডেকোরেশন লাইটিং এসবের মধ্যে যাই না। আমাদের এই পুজোতে ঐতিহ্যটাকে দেখা হয় এবং নীতি নিষ্ঠা সব কিছু মেনে পুজোটা করা হয়। যে সময়ে যে লগ্নে যে পুজো সময় আছে সেইভাবেই সে পুজো হয়। এবং সপ্তমীর দিন ঘট ভরার সময় পুনর্ভা নদীতে আমরা 5 রাউন্ড গুলি ফায়ার করে ওখান থেকে ঘট ভরে বাড়িতে নিয়ে আসি। সেই ঘটের মধ্যে কুলদেবীর ঘট থাকে, দুর্গার ঘট থাকে এবং কলাবউর ঘট থাকে। কলাবউর আলাদা করেই ঘটনাও তাকে স্নান করে নিয়ে আসা হয়। 222 বছর ধরে সিঙ্গাবাদের জমিদার বাড়ির এই দুর্গাপুজো হয়ে আসছে। এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের অপর প্রান্ত থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে। কিন্তু বর্তমানে এখন সেই রকম পরিস্থিতি না থাকলেও রয়ে গেছে ঐতিহ্য, রয়েছে ইতিহাস। এখনও এই পুজো উপলক্ষে 4 দিন থাকে পাত পেরে খাওয়ার ব্যবস্থা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন সকলে। দশমীর দিন এই তিলাসন গ্রামের পাশে পুনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। সিঙ্গাবাদের জমিদার বাড়ির এই পুজোতে সাহায্য করেন বিএসএফ জওয়ানরা। তবে কতদিন এই ঐতিহ্য তারা ধরে রাখতে পারবেন তা নিয়ে আশঙ্কায় আছেন রাকেশ কুমার রায়। মালদা থেকে প্রশান্ত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার অনলি ট্রু।